5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই ঘটা করে এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি, অনুষ্ঠান করে উদযাপন করি। শিক্ষিত মানুষেরা প্রত্যেকটা আনুষ্ঠানিক মঞ্চে পরিবেশ দূষণ রোধে অনেক ভাষণ দেন, কিন্তু বাস্তবে ওই শিক্ষিত মানুষদের কথার সঙ্গে কাজের কিন্তু আমার মিল পায় না। সেই ছবিটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যে মাটির উপর আমরা দুপাতে দাঁড়াই সেই মাটি আমাদের মা বলে আমরা বলি। এই মাটি দূষণ রোধে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, বিশেষ করে এই শিক্ষিত সমাজকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, যাতে করে এই মাটির দূষণ রোধ করা যায়। কারণ মাটির সঙ্গে আমাদের যোগাযোগটা সবচেয়ে বেশি, তাই মাটি দূষণ রোধে আমাদের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে, বিশেষ করে এই শিক্ষিত সমাজকে। মাটিতে প্লাস্টিক ফেললে প্লাস্টিক দিয়ে দূষণিত দূষিত হয়, আপনি জানেন না? কি হয়েছে তোর? প্লাস্টিক মাটিতে ফেললে মাটি দূষণ হয়, কেন দিচ্ছে? আমার জায়গায় আমি ফেলছি, পাড়া খেতে গে বোকাটা ছেলে কোথাকার, কাজকর্ম নেই শুধু লোকে জ্ঞান দিয়ে বেড়ায়, আমার জায়গায় আমি ফেলছি, অসভ্য বছর ছেলে কোথাকার। আমাদের পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জল। এই জলকে আমাদের কিন্তু বিশুদ্ধ রাখতেই হবে, জলের অপচয় বন্ধ করতে হবে, জল যাতে দূষিত না হয় সে ব্যাপারে আমাদের মতো শিক্ষিত মানুষের সচেতন থাকতে হবে, যাতে করে আমরা গ্রামের প্রত্যেকটা মানুষকে শহরের প্রত্যেকটা মানুষকে জলের জীবনে গুরুত্ব বোঝাতে পারি, জলের অপচয় অবিলম্বে বন্ধ করতে হবে। আর এক্ষেত্রে আমাদের মতো শিক্ষিত মানুষদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই হবে। জলের অপর নাম জীবন, এই গুরুত্বটা যেন আমরা কোনো সময় ভুলে না যাই। এই রংটা আপনি কি করবেন? কি করব দেখবি, হাই দেখবি। জলের রংটা ফেলে দিলেন, জল দূষণ হচ্ছে যে। জল দূষণ হচ্ছে, জলে ফেলে দিলেন কেন জল রংটা? এই জলে কত প্রাণী থাকে জানেন? প্রাণীগুলো তো সব মারা যাবে। আমার ঘরের রং আমি দুপুরে ফেলে দিই, তোর কি রে? যত সব হিজিবিজি করছে সব পড়া এখান থেকে, মাছ মারা মরুক, রংটাকে ধুয়ে খাবো নাকি? আরে আরে আরে, আপনি তো এই পুকুরে রং ফেলে গেলেন, আবার কাচ্ছেন? আপনি তো দেখছি জলটাকে পুরো দূষণ করে দেবেন। কি হয়েছে রে তোর? এই বলছিস রং ফেললে জল দূষণ হবে, জামা কাপড় কাচলে জল দূষণ হবে, হোক এগুলো কাচতে হবে তো নাকি? তুই স্কুলে গিয়ে খুব জেনে গেছিস দেখছি, তোর গেন্দা তা পড়া এখান থেকে। আপনি তো দেখছি সব পুকুরের পানিগুলোকে হত্যা করছেন। সব মরে যাক, আমি তো বেঁচে থাকবো নাকি? তাহলেই হবে। আরে কাকু, তুমি দুটো কলের জলই খুলে রেখেছো, জল অপচয় হচ্ছে যে। জল অপচয় হলে আমরা আগামী দিনে খাবো কি? জল অপচয় হচ্ছে হোক, এখন তো জল আছে, পরে কি খাবি এটা পরে বুঝবি, এখন তো খেতে পাচ্ছি। অসভ্য ছিল কথাটা, দুদিন স্কুলে গিয়ে খুব জেনে গেছি দেখছি, কলকারখানা ধোঁয়া আমাদের প্রত্যেকের বাড়িতে যখন রান্না হয় তার ধোঁয়া আমাদের বায়ু আমাদের জীবনে একটা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আমাদের মতো শিক্ষিত মানুষদের এই বায়ু দূষণ রোধে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আরে প্লাস্টিক পড়ালে ধোঁয়া হচ্ছে, বায়ু দূষণ হবে যে কেউ। ও বাবা গ্যাঙ্গাতা, একজন গ্যাঙ্গাতা গেছে আর একজন গ্যাঙ্গাতা এসেছে। সেদিন আপনি ওইখানে প্লাস্টিক ফেললেন, আজকে আবার রাস্তায় প্লাস্টিক পড়াচ্ছেন। আমার যেখানে যা ইচ্ছা করবো, আমার বাড়ির সামনে আমি পড়াতেই পারি, তোর কি অসুবিধা হচ্ছে? পড়া এখান থেকে।
পরিবর্তন রোধে গাছের ভূমিকা অপরিসীম। আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ লাগানো ছাড়া পরিবেশ দূষণ রোধে সাফল্য পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা সমাজের প্রত্যেকটি মানুষকে এই গাছ লাগানোর ব্যাপারে উদ্যোগী করব, উৎসাহ দেব। আরে আরে দুলাল বাবু, এ কি করছেন? গাছ কাটছেন? আরে গাছটা না কাটলে জায়গাটা পরিষ্কার হবে কি করে? যাই। আরে আরে দুলাল বাবু, আপনি কালকে একটা গাছ কাটলেন, আবার আজকে একটা গাছ কাটছেন। ওর কি রে? এই মুহূর্তে শহর জীবনে একটা অন্যতম বিরক্তির কারণ হচ্ছে শব্দ দূষণ। দিন দিন যেভাবে রাস্তায় গাড়ি ঘোড়া বাড়ছে, যেভাবে কলকারখানা তৈরি হচ্ছে, তাতে শব্দ দূষণ বর্তমানে পরিবেশের একটা অন্যতম ক্ষতিকারক দিক হয়ে উঠেছে। আমাদের অবিলম্বে এই শব্দ দূষণ রোধে ব্যবস্থা নিতেই হবে। গ্রামগঞ্জে যখন পুজো হয়, সেই পুজোতে যেরকম মাইক বাজানো হয় তাতে আমাদের মতো শিক্ষিত মানুষদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সমাজের সমস্ত মানুষকে বোঝাতে হবে এই শব্দ দূষণের কারণে আমাদের প্রচুর রকমের অসুখ বিসুখ হয়। এত আওয়াজ পড়তে পারছি না। তোমার পড়তে হবে না, তুই নাচ কর।